ধনী মানুষদেরকে সুযোগ দেওয়া, গরিব মানুষদের উপর অত্যাচার করা, এই ধরনের একটি ব্যবস্থা এখানে মনে হয়েছে। আগামী অর্থ বছরে এই টাকা ছাপানোর মাত্রা বেড়ে 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা মতো নতুন টাকা ছাপানো হতে পারে। কর ফাঁকি একটি বন্ধ কার্যকর পদক্ষেপের কথা বলা হয়নি। আমি এখন মাননীয় বিরোধী দলের উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। কত সময় মানে স্পিকার? 15 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে। আগামী 14 জুলাই ওনার চতুর্থ মৃত্যুবার্ষিকী। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আমার সকল সংসদ সদস্যদেরকে অনুরোধ করব যেন তার আত্মার মাগফিরাতের জন্য ওনারা প্রার্থনা করেন। মাননীয় স্পিকার, বাজেট 2023 এবং 24 অর্থ বছরের জন্য আমি সামগ্রিক মূল্যায়ন প্রথমে কিছুটা করব, তারপর আমি কিছু আইটেম ওয়াইজ কথা বলতে চাই, শেষে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমার স্পিকার, আমাকে সেই হিসাবে একটু সময় দেবেন যদি সময় না হয়। বাজেটের টোটাল ব্যয়ের লক্ষ্যমাত্রা 7,61,785 কোটি টাকা, গত বছরের চেয়ে প্রায় 1,00,000 কোটি টাকা বেশি। আয়ের লক্ষ্যমাত্রা করা হয়েছে 5,00,000 কোটি টাকা আর ঘাটটি 2,61,785 কোটি টাকা। এটা সার্বিক বাজেট। আমার মূল্যায়ন হলো সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের আর্থিক রূপ হলো বাজেট। এবারের বাজেটের সাধারণ মানুষের স্বার্থের চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত পালনের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। মানে স্পিকার, ডলার সংকট কাটাতে বাংলাদেশকে মোট $4.7 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। খুব বেশি টাকা নয়, কিন্তু ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ছাড়ও দিয়েছে। ঋণের বাকি অর্থ পাওয়ার বেশ কিছু শর্ত দিয়েছে IMF। 3 খাতে ছোট বড় মিলিয়ে শর্তের সংখ্যা 30টি। মোটা দাগে ভর্তুকি, কৃষি ও জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকির কমাতে বলেছে। এর বেশিরভাগ সাধারণ মানুষের স্বার্থ পরিপন্থী। একটি নির্বাচনী বছরে জাতীয় সরকারের বাজেটে যে ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি থাকার কথা, বাজেটে আমরা তা খুঁজে পাচ্ছি না। মানে স্পিকার, দেশের অর্থনৈতিক অবস্থা এমন এত নিম্নে কিভাবে নেমে গেল মানে স্পিকার, যে আমরা এত মরিয়া হয়ে উঠলাম যে সামান্য একটু IMF-এর ঋণ সরে আমরা চলতে পারছি না। তার জন্য জনগণের স্বার্থ আমরা মূল্য দেওয়ার চেষ্টা করছি না, আমরা সেই অর্থ নিয়ে অর্থনীতিকে কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সমস্যা মূল্যস্ফীতি। জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে যার নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তরা অসহায় দিন যাপন করছেন। সরকারি হিসাবে বর্তমানে মূল্যস্ফীতি 10% কাছাকাছি, এটি ক্রমান্বয়ে আরও বাড়ছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি 6.5% রাখার কথা বলা হয়েছে। এটা মানে স্পিকার, আমি অনেক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, এটা একটা হাস্যকর কথা। ওনারা বলেছেন এটা উনি কোথা থেকে কীভাবে হিসাব করলেন কেউ বলতে পারল না। এটি নিয়ন্ত্রণে রাখা হবে সে ব্যাপারে কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। কীভাবে ওই মূল্য উনি নিজে রাখবেন সেটার জন্য কোনো কিছু উনি পরামর্শ দেননি। একটি কাল্পনিক পরিসংখ্যান বলে বেশিরভাগ মানুষ মনে করছে। বাংলাদেশের অর্থনীতির আরেকটি সমস্যা হলো বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাব। বেসরকারি খাতে বিনিয়োগ নেই। চলতি অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ GDP-র 21.85% ছিল, আগামী অর্থ বছরে এক লাফে তা 27.43% নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিভাবে, কেন মানুষের বিনিয়োগ করবে, কি পরিস্থিতি ভালো হলো যে হঠাৎ করে মানুষের বিনিয়োগ প্রাইভেট সেক্টরে বাড়িয়ে দিল, এটার কোনো অর্থ বোঝা যাচ্ছে না। এটা উনি নিজের কল্পনাপ্রসূত একটা কথা বলেছেন। কি কৌশলে এই বিনিয়োগ বাড়বে এটা ওনার বক্তৃতা আমরা পাইনি মানে স্পিকার। অনেক অর্থনীতিবিদরা বলেছেন যে একে অবাস্তব এবং অলৌকিক পদক্ষেপ। মানে স্পিকার, এবার ব্যয়ের কথা বলি। এবার বাজেটে 7,61,785 কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যয়ের দিক থেকে সরকারি কর্মকর্তাদের পিছনে ব্যয় অনেক বাড়ানো হয়েছে। চলতি 2022-23 অর্থ বছরে মোট বরাদ্দের 19.9% ছিল জনপ্রশাসনে, সেটা বাড়িয়ে এখন 22% করা হয়েছে। অর্থাৎ ব্যয়ের সবচেয়ে বড় অংশ যাচ্ছে সরকারি চাকরিজীবীদের পিছনে।
কত বছরের চেয়ে যা আরো বেড়েছে। ঋণের সুদ পরিশোধের ব্যয় আরো বেড়েছে। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধের ব্যয় ছিল 11.9%, এবছর তা বাড়িয়ে 12.4% করা হয়েছে। অর্থাৎ ঋণ নিয়ে মানুষের মাথায় সুদের বোঝা চাপানো হচ্ছে, প্রতি বছরই এই সুদের বোঝা বাড়তেই থাকবে, পরবর্তীতে আসলও দিতে হবে। চলতি বছরের তুলনায় কৃষিতে বরাদ্দ কমেছে, যেটা আগে বলেছি মানে স্পিকার, চলতি বছরে কৃষিতে বরাদ্দ ছিল 6.2%, এবার তা 5.7% নামিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য খাতে ব্যয় ছিল 5.4% কমিয়ে 5% করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি ব্যয় কমানো হয়েছে। চলতি বছরে মোট বরাদ্দের 14.7% ছিল শিক্ষা ও প্রযুক্তি খাতে, এবার সেটি করা হয়েছে 13.7% নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের মতো দেশে শিক্ষা খাতের বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করি, আর মানুষের মৌলিক সেবার অন্যতম স্বাস্থ্য, কিন্তু এই খাতে বরাদ্দ একেবারেই কম। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুসারে এশিয়া মহাদেশে চিকিৎসা ব্যয়ের জন্য বাংলাদেশের মানুষ নিজের পকেট থেকে সবচেয়ে বেশি ব্যয় করে। মানে স্পিকার, এবার আয়ের দিকে আসি। মোট 5,00,000 কোটি টাকা রাজস্ব আয়ের কথা এনবিআর ঠিক করেছেন, ওনারা বিভিন্ন খাতে 5,00,000 টাকা, আমি ডিটেল যেতে চাচ্ছি না, 5,00,000 কোটি টাকা আয় করবেন। তার মধ্যে মোট রাজস্ব আয় যে লক্ষ্যমান তা সেটি চলতি অর্থবছরের সংশোধিত আয়ের চেয়ে 39% বেশি। এই হারে রাজস্ব আদায় সম্ভব নয়, এটি অবাস্তব এবং অসম্ভব। আয় বাড়াতে সরকারের 44টি সেবার বিপরীতে একটা নতুন কথা করা হয়েছে, 2,000 টাকা করে সবাইকে দিতে হবে, না হলে তারকে ওই সেবাগুলি তারা পাবেন না। আমি মনে করি এই সেবা যারা নেবেন তাদের সবাইকে এই কর দিতে হবে, এই জিনিসটি কোনোভাবে যৌক্তিক নয়। এবং এইভাবে কোনোভাবে আইনের মাধ্যমে জোর করে জনগণের মধ্যে এই ট্যাক্সটি চাপিয়ে দেওয়ার আমরা এর বিপক্ষে অবস্থান নিচ্ছি এবং এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া আরেকটি জিনিস আমি দেখলাম, সেটা হলো ধনীদের প্রতি বৈষম্যমূলক আয়োজন করা হচ্ছে। সম্পদের যে সারচার্জ সেটাকে লোয়েস্ট সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি করা হলো, তার মানে তাদেরকে এখানে একটা রিলিফ দেওয়া হলো, মানে এটা ধনী মানুষদেরকে সুযোগ দেওয়া, গরিব মানুষদের উপরে অত্যাচার করা, এই ধরনের একটি ব্যবস্থা এখানে মনে হয়েছে। ঘাটতি, মানে স্পিকার, ঘাটতি অর্থনে এবারে বাজেটে মোট 2,61,785 কোটি টাকার ঘাটতির কথা বলা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে 1,32,395 কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি করে 18,000 কোটি ও বিদেশি ঋণ 1,02,490। অর্থাৎ ঘাটতি অর্থনে বড় অংশ ব্যাংক থেকে ঋণ নিয়ে পূরণ করতে হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে দেশের ব্যাংকিং খাতের যে অবস্থা তাতে করে তারা এই পরিমাণ অর্থ দেওয়ার সক্ষমতা নেই বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে যেটা হচ্ছে সেটা হলো এই পরিমাণ টাকা দেওয়ার জন্য তাদেরকে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এই সরকার। মাননীয় সদস্য 5 মিনিট আমাকে, 10 মিনিট 15 মিনিট সময় দেবেন, বলুন 5 মিনিট, বলুন 5 মিনিট হবে না। 70,000 কোটি টাকা পর্যন্ত ছাপানো হয়েছে বলে আমরা শুনেছি এই 10 মাসে, এবং 2023 সালের শেষ পর্যন্ত পর্যন্ত 1,00,000 কোটি টাকা নতুন করে ছাপানো হবে, এটা আমরা বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি। আর এটাও জানতে পেরেছি আগামী অর্থ বছরে এই টাকা ছাপানোর মাত্রা বেড়ে 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা মতো নতুন টাকা ছাপানো হতে পারে। এই টাকাগুলো যখন বাজারে আসবে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতিতে এটা সরাসরিভাবে এটা কাজ করবে এবং জিনিসপত্রের দাম প্রতিদিনই আবার বাড়তে থাকবে। আর একটা হলো যে আমাদের দেশে যেটা একটু আগে বললাম, বিদেশি ঋণ নিতে হবে 1,02,490 কোটি টাকা, সেখানে এই বিদেশি ঋণ নিতে গেলে যেটা হবে সেটা হলো সভরেন গ্যারান্টি, যেটা বলেছি রেটিং মোডিস সভরেন রেটিংয়ে বাংলাদেশ নিচে নেমে যাওয়ায় বিদেশ থেকে অনেক বেশি হারে সুদ দিয়ে ঋণ নিতে হবে এবং অনেকেই হয়তো আমাদেরকে ঋণ দিতে চাইবেন না, ফলে এই ঘাটতি মোকাবেলা করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। মানে স্পিকার, সংস্কার কর্মসূচির বিষয়ে কয়েকটি কথা বলি। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা বলেছে বাংলাদেশে প্রতি বছর 2,20,000 কোটি টাকা কর ফাঁকি দেওয়া হচ্ছে। এই ফাঁকি বন্ধ করলে সবার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া যায়, কিন্তু কর ফাঁকি একটি বন্ধ কার্যকর পদক্ষেপের কথা বলা হয়নি। এখানে কর ফাঁকির ব্যাপারে আমরা সরকারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দেখতে পাইনি। পুঁজি উত্তোলনের 2টি খাত ব্যাংক ও শেয়ার বাজার ভঙ্গুর অবস্থা আছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 1,31,000 কোটি টাকা, সঠিকভাবে হিসাব করলে অনেকে বলেছেন সেটা 3,00,000 কোটি টাকার উপরে ছাড়িয়ে যেতে পারে।
কিন্তু খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। অপরদিকে বিভিন্ন কারসাজির কারণে শেয়ার বাজারের অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু অর্থমন্ত্রীর বক্তৃতায় শেয়ার বাজারের বিষয়ে কোনো রকম কোনো আমরা মতামত পাইনি। ভর্তুকি IMF এর শর্ত বাস্তবায়নে এবার কৃষি ও জ্বালানি উন্নয়ন খাতে ভর্তুকি কমানো হয়েছে। কৃষিতে ভর্তুকি অবশ্যই আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করছে, কিন্তু ভর্তুকি কমানো হয়েছে জ্বালানি ভর্তুকির কারণে আমাদের পণ্যের উৎপাদন খরচ কমছে, কিন্তু সেখানেও কমানো হয়েছে ভর্তুকি। বিপরীতে বিদ্যুৎ হাজার হাজার কোটি টাকা লুটপাট বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সরকারি কর্মকর্তাদের পেনশনের জন্য যে টাকা দেওয়া হয় সেটিও সামাজিক নিরাপত্তা হিসাব করে বরাদ্দের আকার বাড়িয়ে দেখানো হয়েছে। আমরা মনে করি এটা যথেষ্ট নয়, এবং যেটা আমরা জানতে পারলাম যে মাথাপিছু মাত্র 50 টাকার মতো বোধ হয় সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় বাড়ানো হয়েছে, যেটা আমরা মনে করি কিছুই নয়। এখন 50 টাকা দিয়ে আধা কেজি চালও পাওয়া যায় না। এটা যদি সত্যিকার অর্থে সামাজিক নিরাপত্তা দিতে হয় এবং বাস্তবতা সম্পন্ন একটা নিরাপত্তা দেওয়া আমি মনে করি যথাযথ হবে। মানে স্পিকার, আরেকটি কথা এখানে আমি বলতে চাই, পেনশন স্কিমের কথা। 119 পাতায় মাননীয় অর্থমন্ত্রী সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলেছেন, এবং সেটা আমি ডিটেল এখানে বলছি না, তবে কিছু টাকা জমা দিতে হবে মানুষকে, পরবর্তীকালে রিটায়ারের সময় ওই টাকাটা উলি পাবেন। এটা কোনো খারাপ সেই সেন্সে আমরা দেখছি না, কিন্তু আমাদের দেশে কতগুলি দুঃখজনক ঘটনা সৃষ্টি হচ্ছে যার জন্য আমাদের আস্থাহীনতা হচ্ছে মানুষের মধ্যে। সেটা হলো, আমি একটা কথার বর্ণনা বলছি, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অধীনে একটা রাবার উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প আছে। সেখানকার কিছু যারা কাজ করেন আমার কাছে এসেছিলেন, তারা তাদের বেতন ভাতা দিয়ে পাচ্ছিলেন না। পরে তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার পরে তারা যখন বললেন যে বেতন ভাতা দিই, 2016 সালে বললো তোমরা স্বেচ্ছা অবসর নাও, বেতন ভাতা দিই, পেনশন গ্র্যাচুইটি সব তোমাদের দেওয়া হবে। অদ্যাবধি তাদের বেতন ভাতা দিই কিছু দেওয়া হয় নাই, গ্র্যাচুইটি পেনশন কিছু দেওয়া হয়নি। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যবসায় কথা বলেছি, ওনাদের ফান্ড নেই। কাজে এই যে এখন আপনার পেনশনের ফান্ড তৈরি করবেন এবং 10-20 বছর ধরে পেনশনের ফান্ড রাখবেন, এটা পরবর্তীকালে যখন একটি মানুষ চাইতে যাবে তখন কি এই পেনশনের ফান্ডটা আপনার দিতে পারবেন, এই গ্যারান্টি আমরা জনগণ কিভাবে পাবে, যেহেতু তাদের অলরেডি সার্ভিস কন্ডিশন অনুযায়ী এটা পাচ্ছে না। মানে স্পিকার, আমি মনে করি এই জন্যই পেনশন স্কিমটি দেওয়ার আগে এটার একটি মানুষের মধ্যে যাতে সত্যিকার অর্থে একটা আস্থা সৃষ্টি হয় যে আমরা 10-15 বছর পরে আমাদের জমা টাকাগুলি পাবো, তার একটি ব্যবস্থা এখানে করার দরকার। মানে স্পিকার, আরেকটি কথা খুব দুঃখজনক কথা, সেটা হলো আজকে কালকের বিকালবেলা একটা মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা 7 জন মারা গেছে, 1 জন মারা যাওয়ার পথে আছে। এই অবস্থা কেন, একটা CNG গ্যাস সিলিন্ডার, কম্প্রেস গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মারা গেছে। এবং এই ধরনের ঘটনা যে একটা গ্যাস সিলিন্ডার একটা গাড়ির ভিতরে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, এটা একটা বোমের মধ্যে থাকে এবং এটাকে প্রতিনিয়ত টেস্ট করে এটাকে সার্টিফাই না করা পর্যন্ত এটাকে এইভাবে ব্যবহার করতে দেওয়া উচিত না। বাংলাদেশে সিস্টেম আছে কিন্তু কোনো সিস্টেম ফলো করা হচ্ছে না, ফলে মানুষ মারা যাচ্ছে। এবং কিছু একটা ইনকোয়ারি কমিটি হবে, কিছু একটা বক্তব্য কিছুদিন পরে মানুষ ভুলে যাবে, আবার কিছুদিন পরে নতুন করে আবার একটা বিস্ফোরণ হবে। শুধু এই বিস্ফোরণ নয়, লিফ্টের মধ্যে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জায়গায় পথে ঘাটে যেখানে মানুষের নিরাপত্তা, কোনো দিকে নিরাপত্তার কিছু নাই।